ছাত্র জনতার আন্দোলনে পাঁচ আগস্ট সরকার পতন হলেও সেদিনই কুষ্টিয়ায় প্রাণ হারায় নয় জন অনেক পরিবার হারিয়েছে পরিবারের একমাত্র কর্মক্ষম সদস্যকে বাদ পড়েনি শিশু দিশেহারা পরিবারগুলো চায় সরকারের সহায়তা ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত কুষ্টিয়া শহরের চর আমলা পাড়ার বাসিন্দা সবুজ হোসেন তার ছয় সদস্যের সংসার চলত গত পাঁচ আগস্ট রাতে দুর্বৃত্তদের হামলায় প্রাণ যায় তার সবুজের মা ও দুই সন্তান নিয়ে স্ত্রী এখন আকুল পাথারে ফাঁসি চাই আমার স্বামীর চাই একই দিন পুলিশের গুলিতে নিহত হয় এক শিশুসহ আরও জন সবারই আছে এমন আলাদা আলাদা গল্পটি শ্বাস করে বাড়িতে আসতেছিলো সেই সেই অবস্থায় পুলিশের গুলি ঘা তার মৃত্যু হয়ে গেছে থানার সামনে দিয়ে আসতেছিলো আর পুলিশ ডায়কেনে গুলি করেছে প্রথমে ওর মাথায় বাড়ি মারে তারপরে প্রত্যেক পার রক কাটে গাড়ি নতুন সরকারের প্রশাসনে রদবদলের পরে কুষ্টিয়ায় এসেছে নতুন জেলা প্রশাসক তাদের সহায়তার কথা জানিয়েছেন তিনি নিহতদের হত্যার বিচারের পাশাপাশি আর্থিক সহায়তার আশা অসহায় পরিবারগুলোর সুরাইয়া নাগরিক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন